ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পুলকার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদীপ দত্তের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। পুলকার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি রয়েছেন দায়িত্বে তার সঙ্গে আমরা কথা বলবো। সুদীপ দত্ত, সুদীপবাবু, এই ঘটনার পর টানা লড়াই, তারপরে ছোট্ট ঋষভের মৃত্যু হয়েছে এবং পরিবারও সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, কি বলবেন? মানে খুব দুঃখের, এটার মানে কোনো ভাষা নেই এর প্রতিক্রিয়া দেওয়ার। এই নেগলিজেন্সি, এই ওভার স্পিড, এটাকে বন্ধ করতে হবে। কিন্তু একটা বিষয় বলুন, আপনারা অ্যাসোসিয়েশনের দায়িত্বে, এই ওভার স্পিডের কথা আপনি নিজে বলছেন, কিন্তু ওভার স্পিড রাস্তায় কেন কন্ট্রোল করা যাচ্ছে না? একটা গাড়ি ওভার স্পিড করে তার অনেকগুলো কারণ থাকে, মানে সে ড্রাইভারের নেগলিজেন্সি থাকে, গার্জিয়ানরা বাচ্চা সময় মতো ছাড়ে না, সেটাও একটা ব্যাপার থাকে, তারপরে গাড়ির রক্ষণাবেক্ষণ, যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা স্পিড গভর্নরের তার খোলা ছিল, যে আমাদের যে বিধিনিষেধ আছে 60 কিলোমিটার পর্যন্ত বেঁধে দেওয়া, সেটাকে ভাইলেট করা হয়েছে। পুলকার অ্যাসোসিয়েশনের আন্ডারেই তো সমস্ত কিছু থাকে, তো তাদের কি দায় নয়, নেই? মানে আপনারা কি দায় এড়াতে পারেন? বৃহৎভাবে বলতে গেলে আমরা দায় এড়াতে পারি না, কিন্তু মানে ছোট করে বলতে গেলে এই গাড়িটা আমাদের সংগঠনের না, আমাদের সংগঠনের কোনো মেম্বারের গাড়ি না, আর আমরা মেইনলি কলকাতা এবং দুটো ডিস্ট্রিক্ট আর হাওড়া নিয়ে কাজটা করি। আমরা চাইছি আপনাদের মাধ্যমে জানাতে, আপনারা আসুন, একটা ছাতার তলায় আমরা এসে কাজটা করি। আর যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল যে সার্কুলারটা দিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, যে সমস্ত স্কুলগুলোতে কীভাবে বাচ্চারা যাতায়াত করছে সেটার একটা নথি রাখতে হবে, গার্জিয়ানদের তরফ থেকে জানাতে হবে যে সে কি মোড অফ ট্রান্সপোর্টটা কী হচ্ছে। কি আপনাদের দায়িত্ব নয় যে এই যে কোথায় তার ছেঁড়া রয়েছে বা কোথায় ড্রাইভার সুস্থ অবস্থায় আছে কি না, ওভারলোডের গাড়ি আছে কি না, এটা দেখার? এটা এটা তো 100 বার, এটা এটার থেকে আমি বা আমার সংগঠন কোনো সময় পিছিয়ে আসবে না। আমরা কিন্তু সবসময় নজরদারির মধ্যে আমাদের গাড়িগুলোকে রাখি, চেষ্টা করি। এবার দেখুন, এত গাড়ি শহরে চলছে, মানে আমাদের সংগঠনের 700 মেম্বার, তাদের প্রায় 2000-এর মতো কলকাতা শহরে গাড়ি চলছে, শুধু কলকাতা শহরে এই গাড়ি চলছে, কোন গাড়িতে একটা জিনিস খোলা আছে সেটা কিন্তু যারা নেতৃস্থানীয়তে আছে তাদের পক্ষে জানা সম্ভব না। আপনি যেটা বলছেন যে অনেক গাড়ি আছে যেটা আপনাদের অ্যাসোসিয়েশনের অন্তর্গত নয়, তাহলে যেটা অ্যাসোসিয়েশনের অন্তর্গত নয় তাদের বিরুদ্ধে আপনারা পুলিশের কাছে যাচ্ছেন না কেন? না না, কোনটা আমাদের অ্যাসোসিয়েশনের না সেটা কিন্তু যখন আমরা কোনো দুর্ঘটনা ঘটছে তখনই জানতে পারছি, রাস্তা দিয়ে যখন একটা অ্যাপারেন্টলি গাড়ি যাচ্ছে, সেই বিষয়ে পুলিশকে আপনারা কেন অ্যাপ্রোচ করছেন না? না, আমরা এবার সিদ্ধান্ত নিচ্ছি এরকম কিছু একটা করার, যেটা মানে গাড়িটা আপনারাও বুঝতে পারবেন যে এটা আমাদের সংগঠনের গাড়ি। ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।